পুলিশ জানায়, শুক্রবার রাত 8:30টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহার রঞ্জন নামে তার এক সহযোগীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হত্যাকাণ্ডে স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জড়িত ছিল বলে অভিযোগ করেছেন যাদের দ্বারা এই গুলি করা হয়েছে, আমি তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি চাই। দলীয় কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এটা গ্রুপিং এর হয়েছে, এদের ভিতরে কেউ ঘটনা ঘটাতে পারে। আমরা অভিযান অলরেডি আমরা প্রচুর ফোর্স পাঠিয়েছি। নিহত বিশ্বজিৎ হালদার নান্টু জল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সময় সংবাদ, বরিশাল।